সুধীর বসুর বয়স 16, ক্লাস 11 সবে, তারিখ বলে জলের মতো কি হয়েছে কবে। ইতিহাস তার বড্ড প্রিয়, অনেক দিনের লোভ, সবাই কেন বোরিং বলে, এটাই শুধু ক্ষোভ। মনের মধ্যে স্বপ্ন তার উড়বে ডানা মেলে, বাবার শুধু একটা কথা, ডাক্তার হোক ছেলে। সুধীর বলে, নানা বাবা, রক্তে বিশাল ভয়। বাবা বলেন, প্রথম প্রথম ওসব একটু হয়, সায়েন্স নিবি, ভর্তি হবি শহর সেরা স্কুলে। সুধীর বলে, কিন্তু বাবা সায়েন্স গেছি ভুলে, ওসব শুধু বাহানা তোর, মুখ বুঝে থাক তুই, জন্ম থেকে স্বপ্ন আমার, আর তো বছর দুই। সুধীর বলে, কিন্তু বাবা বসবে না যে মন। বাবা বলেন, চুপটি করে যা বলি তাই শোন, ডাক্তারিতে অনেক আশা, ক্লিয়ার ভবিষ্যৎ, ইতিহাসের ফিউচার নেই, সববার তাই মত, যাদের মাথায় গোবর পড়া কিংবা ভয়েই মরে, আজকাল তো তারাই শুধু হিস্ট্রি নিয়ে পড়ে। মুখ নামিয়ে সুধীর বসু চুপটি করে শোনে, হয়তো বাবাই ঠিক বলেছে ভাবেও মনে মনে। ভর্তি হলো সুধীর বসু, ছেলে সায়েন্স নিয়েছে জানো, আসছে বছর জয়েন্ট দেবে, ওগো মিষ্টি আনো। কাজের ফাঁকে সুধীর বসু জড়িয়ে বলে মাকে, ইতিহাসের বইটা যেন যত্নে তুলে রাখে। বছর ঘুরে জলের মতো, দিনের হিসেব নাই, জয়েন্টের আজ ফল বেরোবে দারুণ গোল তাই। বাবা বলছে, হবেই হবে, খুব পড়েছে ছেলে, স্বপ্ন আমার সফল হবে মেডিকেলটা পেলে। এমন সময় ছুটতে আসে পাড়ার ছেলে সব, কি হয়েছে কি হয়েছে। উঠল কলরব, রক্তে ভেজা একটা চিঠি রেল লাইনের কাছে, রেল লাইনের ওই দিকটায় সুধীর পড়ে আছে। বাবা আমি মন্দ ছেলে, অপাত্থ খুব, সায়েন্স আমি বুঝি না বাবা, রোজ মারতাম ডুব, বায়োলজিটা আসে না বাবা, রক্তে শক্তি ভয়, জানি বাবা প্রথম প্রথম ওসব একটু হয়, কিন্তু বাবা জয়েন্ট আমি পেতাম না গো, ফেলই করে যেতাম, 500 আমার উঠেনি বাবা, 150 মতো পেতাম, কিন্তু আমি তোমার কথায় চেষ্টা করেছিলাম, বায়োলজিটা শেষ কদিনে ভীষণ পড়েছিলাম, কিন্তু বাবা হলো না গো, পারলাম না আমি, জানি বাবা তোমার কাছে প্রতিশ্রুতি দামি, সেই জন্যেই বলছি বাবা, হাজার বছর পরে আবার যদি ফিরতে পারি তোমাদের এই ঘরে, ইতিহাস নয় সায়েন্স ভালোবাসবো শুরুর থেকে, সত্যি তোমার গর্ব হবে অমন ছেলে দেখে, বুক ফুলিয়ে বলবে তুমি সায়েন্স পড়ে ছেলে, দেখিয়ে দেবো আমিও সেদিন মেডিকেলটা পেলে। কিন্তু বাবা সেদিন পরে, আজকে বরং আসি, সত্যি বাবা ইতিহাসটা না বড্ড ভালোবাসি, দেরিতে আজ ফিরব আমি, হয়তো রক্তে মাখা, ইতিহাসের বইটা তাকে যত্নে তুলে রাখা। অনেক বছর আগে আমাদের এক ছাত্র অনিকেত মিত্র তার নিজের লেখাই কবিতাটি পড়েন কলেজের একটি অনুষ্ঠানে, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত কবিতাটি আমায় তাড়া করে বেরিয়েছে। তাড়া করে বেড়ানোর কারণ হয়তো এটাই, কোথাও একটা আত্মগ্লানি, দ্বিধা, সংশয় কাজ করে। আমরা ভালো চাই ছোটদের, নিজেদের শর্তে চাই, নিজেদের শর্তে ওদের ভালো চাইতে গিয়ে, নিজেদের পারা না পারার প্রত্যাশার বোঝাগুলো ওদের কাঁধে চাপিয়ে দিতে গিয়ে আমরা যেন এটা প্লিজ না ভুলে যাই যে ওদের নিজেদেরও একটা চাওয়া আছে। লেট আস এনকারেজ ফেলিওর, ওরা চেষ্টা করুক না ওদের মতো করে একটু ডানা মেলতে। শিক্ষক দিবসের প্রাক্কালে আমরা শিক্ষক প্রজন্ম, অগ্রজ প্রজন্ম যেন ছোটদের কাছে ওদের বন্ধু হয়ে, ওদের নির্ভরতার মানুষ হয়ে উঠতে পারি, ওরা আমাদের কাছে আনত হোক কিন্তু শ্রদ্ধায়, ভালোবাসায়, ভয় ভক্তিতে নয়।